আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাক্সিয়ালি লোডেড কলাম নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেই কলামে শুধু অ্যাক্সিয়াল ফোর্স থাকবে, কোনো মোমেন্ট থাকবে না, এই ধরনের কলামগুলোকে অ্যাক্সিয়ালি লোডেড কলাম বলা হয়। যদিও প্র্যাকটিক্যালি আমাদের অ্যাক্সিয়ালি লোডেড কলাম তেমন একটা থাকে না, বাট আমাদের অন্যান্য কলাম ডিজাইনের কনসেপ্ট বোঝার জন্য আমাদের অ্যাক্সিয়ালি লোডেড কলামটা প্রথমে বুঝতে হবে। বিএনবিসি 2020 অনুযায়ী হাই রাইজ আরসিসি বিল্ডিং এর কমপ্লিট এ টু জেড স্ট্রাকচারাল ডিজাইন শিখতে আমার লাইভ ডিজাইন ট্রেনিং অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে। অ্যাক্সিয়ালি লোডেড কলাম নিয়ে আজকে ডিসকাশন শুরু করলাম। আমরা ধারাবাহিকভাবে অ্যাক্সিয়ালি লোডেড কলাম প্লাস ইউনি অ্যাক্সিয়ালি মোমেন্ট সহ বাই অ্যাক্সিয়ালি মোমেন্ট বা বাই অ্যাক্সিয়ালি লোডেড কলাম সবগুলো কলাম ডিজাইনের বেসিক এবং ডিটেলস নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে আমি একটা এক্সাম্পল নিছি, এটা বইয়ের রেফারেন্স দেয়া আছে, এখান থেকে আমি প্রয়োজন অনুপাতে আমার সুবিধা হিসেবে আমি এটাকে মডিফাই করছি। তো যাই হোক, এখানে আমাদের একটা কলাম যখন আমরা ইট্যাবসে বা যে কোনো সফটওয়্যারে আমরা বা ম্যানুয়ালি যখন আমরা ডিজাইন করতে যাব, তখন এই কলামের জন্য আমাদের একটা সুপার স্ট্রাকচার থেকে আমরা একটা ডেড লোড পাবো, একটা লাইভ লোড পাবো। সো ডেড লোড এবং লাইভ লোডটা আমি এখান থেকে ধরলাম যে ইট্যাবস থেকে বা যে কোনো সফটওয়্যার থেকে বা ম্যানুয়াল ডিজাইন থেকে আমি এখানে একটা ডেড লোড এবং লাইভ লোড পেলাম। সেটা হচ্ছে আমার ডেড লোড এবং লাইভ লোড। এই ডেড লোড এবং লাইভ লোডের রেসপেক্টে আমি একটা কলাম ডিজাইন করব। সেটা হচ্ছে আমার ডেড লোড এবং লাইভ লোড, এবং এখানে হচ্ছে আমার কলামের ম্যাটেরিয়াল প্রপার্টি, আমার কনক্রিটের প্রপার্টি এবং আমার স্টিলের প্রপার্টি এখানে দেয়া আছে। সো এই কলামের এই প্রপার্টির রেসপেক্টে আমাকে কলামটা ডিজাইন করতে হবে। সো কলাম ডিজাইন করতে গেলে প্রথমে হচ্ছে আমার, যেহেতু আমি ডিজাইন করতেছি, সো ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে আমার যে লোডটা দেয়া আছে, যে লোডের রেসপেক্টে আমার কলাম ডিজাইন করতে হবে, সেই লোডটাকে আমাকে প্রথমেই হচ্ছে ফ্যাক্টর লোডে কনভার্ট করতে হবে। আমার এখানে যে সার্ভিস লোড দেয়া আছে, ডেড লোড লাইভ লোড দেয়া আছে, এই ডেড লোড এবং লাইভ লোডকে প্রথমে আমাকে কি করতে হবে, আলটিমেট লোড বা ফ্যাক্টর লোডে কনভার্ট করতে হবে। সো ফ্যাক্টর লোডে কনভার্ট করার সিস্টেম হচ্ছে আমার 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এটা হচ্ছে ACI কোড বা BNBC কোডে, ACI কোড বা BNBC কোডে আমাকে এইভাবে এটাকে কনভার্ট করে নিতে হবে। সো প্রথমে 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড দিয়ে আমি ডেড লোড এবং লাইভ লোডের যে ভ্যালুটা ইটেপস থেকে বা যে কোনো অ্যানালাইসিস সফটওয়্যার থেকে আমি পাবো, সেই ভ্যালুটা আমি এখানে বসায় দিলাম। সো এখানে আমার ভ্যালুটা বসায় দিয়ে আমি এখানে পাইলাম হচ্ছে 444 কিপ পাইলাম। এখন এই 444 কিপের জন্য আমাকে হচ্ছে কলামটা বেসিক্যালি ডিজাইন করতে হবে। সেখানে এখানে হচ্ছে আমার কলাম ডিজাইনের বেসিক যে ফর্মুলাটা, কলাম ডিজাইনের বেসিক ফর্মুলা হচ্ছে এখানে কলামের যে আলটিমেট লোড বা ফ্যাক্টর লোড, যেটাকে PU বলা হয়, আলটিমেট লোড, অথবা এটাকে আমরা 5PN দিয়েও প্রকাশ করতে পারি। 5PN হচ্ছে, PN হচ্ছে নমিনাল লোড, নমিনাল লোড মানে আনফ্যাক্টর লোড, নমিনাল লোডের সাথে স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর, স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর দিয়ে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই আলটিমেট লোডটাই পাবো। তো এখানে আমাদের নমিনাল লোডের সাথে স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর হবে, এখানে আমি দেখাই দিচ্ছি। যদি আমাদের টাইট কলাম হয়, অর্থাৎ আমাদের আমাদের যে কলামটা থাকবে সেই কলামে আমাদের যে স্পাইরালগুলো, আমাদের যে টাইবারগুলো আছে, টাইবারগুলো যদি এরকম সেপারেট থাকে, অর্থাৎ আমাদের সাধারণত রেক্টাঙ্গুলার কলামগুলোতে আমরা এরকম সেপারেট টাইবার দিয়ে থাকি, একটা টাইবারের সাথে আরেকটা টাইবারের কোনো কানেকশন থাকে না, এই কলামগুলোকে বলা হয় টাইট কলাম। সো টাইট কলামের ক্ষেত্রে আমাদের স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর কত, আমাদের স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 0.65, এটা হচ্ছে আমাদের স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর টাইট কলামের ক্ষেত্রে। এবং যদি আমাদের স্পাইরাল কলাম হয়, অর্থাৎ আমাদের সাধারণত সার্কুলার কলামের ক্ষেত্রে আমরা স্পাইরাল ব্যবহার করে থাকি। তো আমাদের যদি এরকম কলাম হয় যে আমাদের একটা টাইয়ের সাথে আরেকটা টাই কানেক্টেড, অর্থাৎ আমাদের স্পাইরাল যদি আমরা ব্যবহার করি, এ ধরনের স্পাইরাল যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই কলামটাকে স্পাইরাল কলাম বলা হয়, বা সার্কুলার কলামের ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের স্পাইরাল ব্যবহার করে থাকি। তো এই সার্কুলার কলামের ক্ষেত্রে বা স্পাইরাল কলামের ক্ষেত্রে আমাদের স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর কত, 0.75, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0.75। সো যেহেতু আমাদের এটা আমরা একটা রেক্টাঙ্গুলার কলাম ডিজাইন করবো, সো রেক্টাঙ্গুলার কলাম ডিজাইন করার জন্য এখানে আমাদের স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর ফায়ার ভ্যালু আমরা 0.65 ধরলাম। সো এখানে হচ্ছে আমাদের ফায়ার ভ্যালু হচ্ছে কত, ফায়ার ভ্যালু হচ্ছে আমাদের 0.65। সো ফায়ার ভ্যালু 0.65 এর সাথে এখানে আমাদের আরেকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে কত, সেই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এখানে আলফা। এই ফ্যাক্টরটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইকসেন্ট্রিসিটি, মানে আমাদের আমাদের কলামের ক্ষেত্রে বা যে কোনো মেম্বারের ক্ষেত্রে আমরা সাধারণত ট্রাই করি এক্সেন্ট্রিসিটি যাতে না থাকে, বাট অনেক সময় দেখা যায় যে এক্সেন্ট্রিসিটি অ্যাভয়েড করা যায় না। অর্থাৎ আমি একটা কলামের সেকশন যদি একে দেখাই, এটা যদি আমাদের কলামের সেকশন হয়, সেক্ষেত্রে আমরা আমরা সাধারণত ট্রাই করি যে আমাদের কলামের যে সেন্টার, কলামের সেন্টার দিয়ে যাতে আমাদের লোডটা ট্রান্সফার হয়, কলামের সেন্টার দিয়ে যদি আমাদের লোডটা ট্রান্সফার হয় সেক্ষেত্রে আমাদের কোনো এক্সেন্ট্রিসিটি আসে না। অর্থাৎ আমাদের কলামের সেন্টার এবং লোডের সেন্টার একই জায়গাতে থাকে,
কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কলামের সেন্টার আর লোডের সেন্টারের মধ্যে সামান্য কিছু এক্সেন্ট্রিসিটি থাকতে পারে, সামান্য কিছু এক্সেন্ট্রিসিটি থাকতে পারে। তো এই একেবারে সামান্য পরিমাণ এক্সেন্ট্রিসিটি ধরে আমাদের হচ্ছে এক্সিলি লোডেড কলামটাকে, যেটাকে অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি বলা হয়, সে অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি ধরে বেসিক্যালি আমাদের এই অ্যাক্সিলি লোডেড কলামটা ডিজাইন করা হয়। তো এই অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটির জন্য আমাদের এই আলফা ফ্যাক্টরটা ব্যবহার করা হয়। তো আলফা ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে, যদি আমাদের টাইট কলাম হয়, টাইট কলামের ক্ষেত্রে আমাদের হচ্ছে 0.8, আর যদি আমাদের স্পাইরাল কলাম হয় সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে 0.685। ঠিক আছে, সো আমাদের যেহেতু আমরা টাইট কলাম ডিজাইন করতেছি, সো টাইট কলাম ডিজাইন করার কারণে এখানে আমাদের অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি আলফা ভ্যালুটা আমরা 0.8 নিব, এবং আমাদের স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর নিব আমরা 0.65। ঠিক আছে, তো আমাদের বেসিক যে ফর্মুলাটা কলাম ডিজাইন করার জন্য সেটা হচ্ছে পিইউ মানে আলটিমেট লোড বা ফাই পিএন ইকুয়ালস টু আলফা ইন্টু ফাই ইন্টু এটা হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেন্থ, এবং এই অংশটা হচ্ছে আমাদের স্টিলের স্ট্রেন্থ, কনক্রিটের স্ট্রেন্থ, কনক্রিটের ফোর্স, স্ট্রেন্থ মানে ফোর্স আর কি, কনক্রিটের ফোর্স ইন্টু কনক্রিটের ফোর্স প্লাস হচ্ছে আমাদের স্টিলের ফোর্স, দুইটা সামেশন করে আমাদের টোটাল ফোর্সটা পাবো। অর্থাৎ আমি যদি এখানে একটু একটা সেকশন এঁকে দেখাই, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের কলামের সেকশন। তো কলামের সেকশন যদি আমাদের এটা হয়, এখন আমাদের আপওয়ার্ড থেকে আমাদের যে লোডটা আসতেছে, লোডটা হচ্ছে কলামের সেন্টার দিয়ে পাস করতেছে, তো এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড লোড। আপওয়ার্ড লোডের কারণে কি হবে, আপওয়ার্ড লোডের কারণে এখানে আমাদের আপওয়ার্ড লোডের কারণে সাপোজ এখানে আমাদের যে রিইনফোর্সমেন্ট থাকবে, আমি এখানে জাস্ট রিইনফোর্সমেন্টটা যদি দেখাই, এখানে আমাদের এরকম রিইনফোর্সমেন্ট থাকলো। তো আপওয়ার্ড ফোর্সের কারণে আমাদের যে কনক্রিট আছে, কলামের যে কনক্রিট আছে এবং রিইনফোর্সমেন্ট আছে, এই কনক্রিট এবং রিইনফোর্সমেন্ট কি করবে, আমাদের যে কলাম লোড যেটা ডাউনওয়ার্ড কলাম লোড, এই ডাউনওয়ার্ড কলাম লোডের কারণে আমাদের কনক্রিট এবং রিইনফোর্সমেন্ট আপওয়ার্ড লোড দিবে, কনক্রিট এবং রিইনফোর্সমেন্ট আপওয়ার্ড লোড দিবে। তো এই আপওয়ার্ড লোডটা হচ্ছে কনক্রিটের লোড, কনক্রিটের আপওয়ার্ড ফোর্স, এবং হচ্ছে আমাদের এখানে যে রিইনফোর্সমেন্ট আছে, রিইনফোর্সমেন্টের আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, এই দুটা সামেশন করতে হবে আমাদের। সেই দুটা সামেশন যদি আমরা করি, তাহলে এখানে আমাদের কনক্রিটের ক্ষেত্রে আমরা কি জানি, কনক্রিটের ক্ষেত্রে আমাদের এখানে কনক্রিটের স্ট্রেস হচ্ছে কি, FDC, কনক্রিটের স্ট্রেস হচ্ছে FDC। সাপোজ এটা আমাদের এখানে ধরলাম, আমাদের এখানে 3000 PSI বা 4000 PSI সামথিং একটা ভ্যালু থাকবে, আমি এটা 4000 PSI ধরলাম, 4000 PSI আমাদের কনক্রিটের স্ট্রেংথ। তো 4000 PSI এর সাথে আমাদের এখানে কি হবে, 4000 PSI এর সাথে আমাদের কনক্রিটের যে এরিয়া, ঠিক আছে, কনক্রিটের যে এরিয়া সেটা আমাদের আসবে। কনক্রিটের এরিয়া কোনটা, কনক্রিটের এরিয়া হচ্ছে টোটাল আমাদের যে কলামের যে সেকশন, কলামের যে এরিয়া, সেই টোটাল এরিয়া থেকে আমাদের স্টিলের এরিয়াটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কনক্রিটের এরিয়াটা পেয়ে যাবো। তো আমাদের কনক্রিটের এরিয়া যদি আমি AC ধরি, কনক্রিটের এরিয়া কি হবে, গ্রস এরিয়া মানে টোটাল কলামের সেকশন, মানে কলামটা যদি আমাদের এখানে সাপোজ আমি ধরলাম এটা 12-18 কলাম যদি আমাদের কলাম হয়, 12-18 কলাম হলে আমাদের গ্রস এরিয়া হচ্ছে 12-18 মাইনাস হচ্ছে কি, মাইনাস হলো আমাদের স্টিলের সেকশনগুলো। অর্থাৎ এখানে আমাদের টোটাল যেই কয়টা বার থাকবে, সাপোজ এখানে কয়টা বার আছে, এখানে আছে হচ্ছে 3, 6, 6টা 8টা 8টা বার আছে। সো 8টা বারের যে এরিয়া, এই 8টা বারের এরিয়া আমাদের টোটাল গ্রস এরিয়া থেকে, টোটাল কলামের সেকশন থেকে যদি আমরা 8টা বারের এরিয়া বাদ দিই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এই আমাদের এখানে টোটাল কনক্রিটের এরিয়া। ঠিক আছে, তো কনক্রিটের এরিয়াকে যদি আমরা স্ট্রেস দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াবে, আমাদের এখানে কনক্রিটের এরিয়া হচ্ছে এত ইঞ্চি স্কোয়ার, যেহেতু এখানে আমাদের ইঞ্চিতে আছে ভ্যালুটা, তো কনক্রিটের এরিয়া হচ্ছে এত ইঞ্চি স্কোয়ার, এবং তাহলে আমাদের এখানে স্ট্রেস ইনটু এরিয়া গুণ করলে আমরা কি পাবো, টোটাল ফোর্স পাবো। ঠিক আছে, টোটাল ফোর্সকে যদি আমি সাপোজ এফ দিয়ে প্রকাশ করি, টোটাল ফোর্স হচ্ছে কি, টোটাল ফোর্স হচ্ছে আমাদের FDC ইনটু AC, টোটাল ফোর্স হচ্ছে FDC ইনটু AC, মানে এখানে হচ্ছে আমাদের FDC হলো স্ট্রেস, কনক্রিটের স্ট্রেস 4000 PSI, 4000 PSI ইনটু হচ্ছে আমাদের কনক্রিটের এরিয়া, কনক্রিটের সামথিং এত ইঞ্চি স্কোয়ার আসলো, তাহলে ইঞ্চি স্কোয়ার কাটা যাবে, ইঞ্চি স্কোয়ার কাটা গিয়ে আমাদের এখানে থাকবে হচ্ছে এত সামথিং, এত কিব বা এত পাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনক্রিটের ফোর্স, এটা হচ্ছে আমাদের কনক্রিটের ফোর্স। যেহেতু আমাদের কলামের লোডটা হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করতেছে, গ্রাভিটি লোডটা আমাদের কলামের লোডটা ডাউনওয়ার্ড কাজ করতেছে, তাহলে কনক্রিটের ফোর্সটা কি করবে, কনক্রিটের ফোর্সটা হচ্ছে আপওয়ার্ড কাজ করবে। ঠিক আছে, কনক্রিটের ফোর্সটা আপওয়ার্ড কাজ করবে। সো আপওয়ার্ড কাজ করলে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখানে যে টোটাল যে স্ট্রেস, টোটাল স্ট্রেসটা আমাদের কোড আমাদের কাউন্ট করতে নিষেধ করছে, টোটাল স্ট্রেসটা না নিয়ে এখানে আমাদের স্ট্রেসের 85% আমরা নিতে পারবো ম্যাক্সিমাম। অর্থাৎ টোটাল আমাদের যে 4000 PSI আমরা কনক্রিটের স্ট্রেন্থ ধরছি, সেই 4000 PSI বা 3000 PSI এর মধ্যে আমরা ম্যাক্সিমাম 85% নিতে পারবো। সো এখানে আমাদের FDC টোটাল ইউজ করতে পারবো না আমরা, এখানে আমাদের ইউজ করতে হবে 0.85 FDC, মানে FDC এর 85%। ঠিক আছে, 0.85 ইন্টু FDC,
সো 0.85 ইনটু এফ ডেসি ইনটু হলো কনক্রিটের এরিয়া, কনক্রিট এরিয়া মানে কি গ্রস এরিয়া, টোটাল এরিয়া মাইনাস হচ্ছে স্টিলের এরিয়া, সেটা হচ্ছে কনক্রিটের এরিয়া। সেখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে কনক্রিটের ফোর্স। সে একইভাবে আমরা স্টিলের, স্টিলের আমরা জানি স্টিলের আমাদের এফ ওয়াই, স্টিলের আমাদের এফ ওয়াই এর সাথে আমরা যদি কি করি, স্টিলের আমাদের এফ ওয়াই এর সাথে আমরা যদি স্টিলের যে এরিয়াটা আছে স্টিলের এএসটি, স্টিলের এরিয়া, স্টিলের এফ ওয়াই এর সাথে যদি আমরা এএসটি গুণ করি তাহলে আমরা কি পাবো, স্টিলের এফ ওয়াই সাপোজ ধরলাম আমরা এটা হচ্ছে 60,000 PSI, 60,000 PSI ইন্টু স্টিলের এরিয়া এত ইঞ্চ স্কোয়ার, এই দুইটা গুণ করলে আমরা পাবো হচ্ছে এত পাউন্ড বা এত কিব। সো এটা হলো আমাদের স্টিলের ফোর্স, মানে আমাদের এখানে যে কয়টা রিবার আমরা ব্যবহার করলাম সেই রিবারের ফোর্সটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের আলটিমেটলি আমাদের ফর্মুলার মধ্যে আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের টোটাল যে ভার্টিক্যাল লোডটা মানে কলামের লোডটা যেটা আমাদের কলামে আসতেছে, টোটাল ভার্টিক্যাল লোড ইকুয়ালস টু আমাদের হচ্ছে এখানে স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর এবং অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি আছে, এই দুটো দিয়ে আমাদের আমাদের গুণ করতে হবে কিসের, গুণ করতে হবে আমাদের কনক্রিটের স্ট্রেন্থ, কনক্রিটের ফোর্স প্লাস হচ্ছে স্টিলের ফোর্স। ঠিক আছে, সো কনক্রিটের ফোর্স হচ্ছে আমরা দেখলাম যে আমাদের কনক্রিটের স্ট্রেস, কনক্রিটের স্ট্রেসের 85% আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, 0.85 ইনটু এফ ডেসি ইনটু কনক্রিটের এরিয়া প্লাস হচ্ছে আমাদের স্টিলের, স্টিলের স্ট্রেস এফ ওয়াই ইনটু স্টিলের এরিয়া। ঠিক আছে, তাহলে আমাদের কনক্রিটের ফোর্স প্লাস স্টিলের ফোর্স দুইটা ফোর্স আমরা পেলাম, এই দুইটা ফোর্সের সামেশন হচ্ছে আমাদের কলামের ক্যাপাসিটি। সেখানে আমাদের ভ্যালুগুলো আমরা আলোচনা করলাম, এরপর হচ্ছে আমাদের এফ ডেসি এখানে 4,000 PSI ধরা হয়েছে, এরপর আমাদের কনক্রিটের এরিয়া হচ্ছে কি আমরা গ্রস এরিয়া মাইনাস হচ্ছে আমাদের স্টিলের এরিয়া প্লাস হচ্ছে আমাদের এফ ওয়াই হলো এখানে 60 KSI ইনটু স্টিলের এরিয়া। ঠিক আছে, সেখানে আমাদের একটা স্টিলের, স্টিলের পরিমাণ আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে যে কি পরিমাণ স্টিল আমরা দিব, পরবর্তীতে এটা আমরা ক্যালকুলেশন করে দেখব আমাদের কি পরিমাণ স্টিল লাগে। সো স্টিলের এখানে স্টিল রেশিওর বিষয়টা হচ্ছে, স্টিল রেশিওর ক্ষেত্রে আমাদের বিএনবিসি কোড বা এসিআই কোডের লিমিট হচ্ছে 1% থেকে 8% পর্যন্ত আমাদের স্টিল রেশিও আমরা ব্যবহার করতে পারবো। সো এটা আমাদের মিনিমাম 1% ব্যবহার করতে হবে এবং ম্যাক্সিমাম আমাদের, ম্যাক্সিমাম আমরা 8% পর্যন্ত ব্যবহার করতে পারবো। সো যাই হোক, এখানে আমাদের একটা ট্রায়াল দেওয়ার জন্য আমাদের একটা স্টিল রেশিও ধরতে হবে রোজি, রোজি মানে হচ্ছে এএসটি ডিভাইডেড বাই এজি, মানে আমাদের গ্রস সেকশনের কি পরিমাণ, টোটাল কনক্রিটের সেকশন বা গ্রস সেকশনে কি পরিমাণ স্টিল আমরা ব্যবহার করব, এই স্টিল রেশিওটা আমাদের এখানে ধরে নিতে হবে। সো আমাদের এখানে রোজির ভ্যালুটা প্রথমে আমি ট্রায়াল দেওয়ার জন্য, ট্রায়াল দেওয়ার জন্য এখানে 2% ধরলাম। সো 2% ধরলাম, তার মানে রোজি ইকুয়ালস টু 2%, 2% মানে হচ্ছে 0.02, 2% মানে হচ্ছে 0.02, তার মানে রোজি ইকুয়ালস টু এএসটি ডিভাইডেড বাই এজি ইকুয়ালস টু 0.02, তার মানে এএসটি ইকুয়ালস টু কত, এএসটি ইকুয়ালস টু এজি ইনটু, এজি ইনটু 0.002। সো এখানে আমাদের এএসটির ভ্যালু কত পাইলাম, আমি ট্রায়াল দেওয়ার জন্য 2% ধরলাম, তার মানে এএসটি ইকুয়ালস টু 0.02 ইনটু গ্রস এরিয়া। ঠিক আছে, সেখানে আমাদের যে প্রথম যে ফর্মুলাটা ছিল, ফর্মুলার মধ্যে আমাদের এএসটি ছিল এবং এজি ছিল, এখন আমি 2% রিইনফোর্সমেন্ট রেশিও ধরে আমি এএসটির ভ্যালু পাইলাম কত, 0.02 এজি, তার মানে এই এজির ভ্যালুটা, এএসটির ভ্যালুটা আমি এখানে বসায় দিলে, এএসটির ভ্যালুটা আমি যদি এখানে বসায় দিই তাহলে আমার এই ইকুয়েশন থেকে আমি কি পাবো, এখানে আমাদের লোড তো জানা আছে, লোডটা হচ্ছে আমাদের কত, লোডটা আমাদের কলাম লোড যেটা 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের পিইউ, আর এখানে আমাদের এএসটি সমান যখন আমরা 0.02 এজি বসাবো তখন এখান থেকে আমরা সলভ করে গ্রস এরিয়াটা পেয়ে যাবো, মানে কি পরিমাণ এরিয়া, কি পরিমাণ কলামের সেকশন আমার লাগবে। সো সেটাই আমি এখানে করলাম, যে এখানে হচ্ছে আমাদের পিইউ ইকুয়ালস টু ভ্যালুগুলো এখানে সব বসানো আছে, ভ্যালুগুলো বসানোর পরে এখানে হচ্ছে আমাদের সবগুলো ভ্যালু বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের এখানে কত আসলো, এত এজি 2.63 এজি ইকুয়ালস টু এটা হচ্ছে আমাদের 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। সেখান থেকে সলভ করে আমরা কত পাইলাম, আমাদের এজি ইকুয়ালস টু এত ইঞ্চ স্কোয়ার, মানে আমাদের যে টোটাল যে লোডটা আসতেছে উপর থেকে সুপার স্ট্রাকচার থেকে আমাদের যে টোটাল লোডটা আসতেছে এই লোডটাকে রেজিস্ট করতে গেলে, এই লোডটাকে রেজিস্ট করতে গেলে আমাদের এত ইঞ্চি স্কোয়ার সাইজের কনক্রিট লাগবে বা আমাদের কলাম লাগবে। ঠিক আছে, তো আমাদের এমন একটা কলাম সেকশন বাছাই করতে হবে, এমন একটা কলাম সেকশন বাছাই করতে হবে যা হচ্ছে 188.2 ইঞ্চি স্কোয়ার থেকে বেশি হবে। সো আমরা এখানে, এখানে হচ্ছে কলাম সেকশন হিসেবে আমি 12 ইঞ্চি বাই 18 ইঞ্চির কলাম বাছাই করলাম। সো 12 ইঞ্চি বাই 18 ইঞ্চির কলাম বাছাই করার পরে এখানে আমি 12 ইঞ্চি বা 18 ইঞ্চি মানে হচ্ছে কত, আমার 216 ইঞ্চি স্কোয়ার, তার মানে আমার রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ার্ড এরিয়া ছিল, রিকোয়ার্ড এরিয়া ছিল 188 ইঞ্চি স্কোয়ার, 188.2 ইঞ্চি স্কোয়ার, এখানে আমি প্রোভাইড করলাম কত, 12 বাই 18 কলাম মানে 216 ইঞ্চি স্কোয়ার আমি প্রোভাইড করলাম, তার মানে আমার এই কলাম সেকশনটা ওকে আছে। সো এটা আমার এক নম্বর কাজ গেল, কলাম সেকশন বের করা। সো কলাম সেকশন বের করার পর এখন আমাদের যেহেতু এজি জানা আছে, এজি হচ্ছে আমাদের কত, গ্রস এরিয়া, যে 12 বাই 18 এটা হচ্ছে আমাদের গ্রস এরিয়া এজি,
সো এই এজি ভ্যালুটা যদি আমি আগের ফর্মুলায় বসাই, আগের ফর্মুলা মানে হচ্ছে এখানে আমাদের যে বেসিক ফর্মুলা যেটা ছিল অর্থাৎ এইটা, এই ফর্মুলার মধ্যে যদি আমি